পিএসজি ছেড়েছেন অ্যাঞ্জেল ডিমারিয়া। তারকা এই আর্জেন্টাইন মিডফিল্ডারের ক্লাবটি ছাড়ার আগে গুঞ্জন উঠেছে পিএসজি ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন তিনি। অ্যাঞ্জেল ডিমারিয়ার সঙ্গে চুক্তির ব্যাপারে কথাও নাকি বলেছিল জুভেন্টাস কর্তৃপক্ষ। তবে সম্প্রতি সময়ে অ্যাঞ্জেল ডিমারিয়ার জাতীয় দলে দুর্দান্ত পারফরম্যান্স এই দলবদলকে নাড়িয়ে দিয়েছে। ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের খবর, তারকা এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে পেতে আগ্রহী বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়েন লাপোর্তে। দলের শক্তি বাড়াতে অভিজ্ঞ এই আর্জেন্টাইনকে দলে নিতে মরিয়া তারা। অবশ্য এমন কিছু এখনো আনুষ্ঠানিক রূপ নেয়নি, এর মাঝেই এবার এলো নতুন গুঞ্জন। এবার আরেক আর্জেন্টাইনকে নিয়ে টানাটানি বার্সেলোনা ও জুভেন্টাসের। নাহুয়েল মলিনাকে পেতে আগ্রহী ছিল জুভেন্টাস, তবে এর মাঝে এবার হাত দিয়েছে বার্সা। বার্সেলোনার দানি আলভেসের বয়স 39, তারকা এই ব্রাজিলিয়ানের জায়গায় আরেকজন রাইট ব্যাক খুঁজছে কাতালান জায়ান্টরা। সেই জায়গাতে এবার মলিনাকে চাচ্ছে বার্সেলোনা। 24 বছর বয়সী আর্জেন্টাইন এই রাইট ব্যাকের সদ্য সমাপ্ত মৌসুমে ইটালিয়ান লিগের পরিসংখ্যানও উন্নতির স্বাক্ষর রাখছে। করেছেন 7টি গোল, করিয়েছেন 2টি। শুধু সংখ্যায় নয়, নিজের রক্ষণ সামলে প্রতিপক্ষের বক্সে তার সহজাত আক্রমণের দক্ষতার পাশাপাশি ডান পায়ের অসাধারণ নৈপুণ্য দেখা গেছে। জানা গেছে মলিনার বর্তমান ক্লাব দিনেশ তার জন্য 30 মিলিয়ন মূল্য নির্ধারণ করেছে। 30 মিলিয়ন ইউরোর বিনিময়ে উদিনেশ থেকে মলিনাকে নিতে পারবে বার্সা কিংবা জুভেন্টাস।